ইউটিউব থেকে ইনকাম করা যায় আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আপনি জানেন কি বিশ্বের সবথেকে ধনী ইউটিউবার কে? তার মাসিক আয় কত? তার এই সফলতা পাওয়ার জন্য তাকে কতটা পরিশ্রম করতে হয়েছে? এ সকল কৌতূহলী বিষয় জানতে ইন্টারনাল নিউজের আজকের পর্বটি সম্পূর্ণ দেখুন। আমরা শুধু সফলতা নিয়েই কথা বলি, কিন্তু আমরা জানার চেষ্টা করি না তাকে সফল হওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে, তাকে কতবার ব্যর্থ হতে হয়েছে। আমরা শুধু সফলতার গল্প নিয়ে কথা বলবো না, এ ভিডিও শেষের দিকে তার ব্যর্থতার গল্প নিয়েও কথা বলবো। সে পর্যন্ত সাথেই থাকুন। বিশ্বের সব থেকে ধনী ইউটিউবার হলো ফেলিক্স আলভিদ উলফ কেজেনবার্গ। তার জন্ম ইথেনবুর্গ, সুইডেনের 24 অক্টোবর 1889 সালে। তার বর্তমান বাসস্থান ব্রাইটন, ইংল্যান্ড। পেশায় সে একজন ইউটিউবার। সে গেম খেলতে খুব ভালোবাসে। এছাড়া সে সমাজসেবী এবং অভিনেতা। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম পিউডিপাই। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 104.2 মিলিয়ন। 2012 সালে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1 লক্ষতে পূর্ণ হয় এবং সেজন্য ইউটিউব থেকে তাকে সিলভার বেলে বাটন অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং সেই বছরেই তার সাবস্ক্রাইবার সংখ্যা 1 মিলিয়ন হয় এবং তাকে গোল্ডেন বেলে বাটন অ্যাওয়ার্ড দেওয়া হয়। তার পরের বছর 2013 সালে তার সাবস্ক্রাইবার সংখ্যা 10 মিলিয়ন হয়। ইউটিউব থেকে তাকে ডায়মন্ড বেলে বাটন অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং 2016 সালে তার সাবস্ক্রাইবার সংখ্যা 50 মিলিয়ন হয়ে যায় এবং ইউটিউব থেকে তাকে কাস্টম বেলে বাটন অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরবর্তীতে 2019 সালে তার সাবস্ক্রাইবার সংখ্যা 100 মিলিয়ন হয়ে যায় এবং ইউটিউব থেকে তাকে ডায়মন্ড বেলে বাটন অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার কথা বলা যাক তার পারিবারিক পরিচয় নিয়ে। তার বাবা পেশায় একজন কর্পোরেট কার্যনির্বাহী এবং তার মা একটি কোম্পানির প্রাক্তন সিআইও। তার একটি বোন আছে নাম ফ্যানি। এবার আপনারা জানতে চলেছেন তার ব্যর্থতার গল্প। 2010 সালে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়। তখন সে চামারস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে লেখাপড়া করছিল শিল্প অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ে। তার লেখাপড়ার চেয়ে গেমের আসক্তি অনেকটাই বেশি ছিল, সেজন্য সে ক্লাস বাদ দিয়ে বন্ধুদের সাথে গেম খেলতে যেত। সেজন্য তাকে তার বাবা মার কাছে অনেক বকাও খেতে হয়। পরবর্তীতে সে ইউনিভার্সিটি ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। অবশেষে 2011 সালে ইউনিভার্সিটি ত্যাগ করে। তখন তার ইউটিউবিং করার জন্য কম্পিউটারও ছিল না এবং তার বাবা মা তাকে সাপোর্ট দিত না, সেজন্য সে কম্পিউটার কেনার জন্য ফটোশপে কাজ করে। এভাবে সে ব্যর্থতার সাথে লড়াই করে সে আজ এ পর্যায়ে এসেছে। আমাদের তার জীবন থেকে অনেক কিছুই শেখার আছে। আপনি যদি তার সম্পর্কে আরও তথ্য জানেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরও তথ্য জানতে ইন্টারনাল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।